তাহলে ফাইনালি বাংলাদেশ মার্কেটে ওপো বাংলাদেশ তাদের A57 4G স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। ফোনটি বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে 464 ভেরিয়েন্টের সাথে, যার অফিসিয়াল মূল্য 17,990 টাকা, মানে 18,000 টাকা। আর এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের একটি HD+ IPS LCD ডিসপ্লে। এখানে কোনো প্রকার হাই রিফ্রেশ রেট সাপোর্ট অফার করছে না ওপো। এছাড়াও ফোনটিতে পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G35। 12mm আর্কিটেকচারের উপর তৈরি করা এই প্রসেসরটি আপনি যে কোনো 15,000 টাকার স্মার্টফোনেই দেখতে পাবেন। এছাড়াও ফোনটি ব্যাক সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে ওপো, যার মেইন সেন্সর 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার F2.2। এছাড়াও ফোনটিতে 2 মেগাপিক্সেলের একটি ইউজলেস সেন্সরও আছে। এছাড়াও ফোনটি সেলফি শুটার হিসেবে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে স্মার্টফোনটিতে। আর ওপো জানিয়েছে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুই পাশ দিয়েই ফুল HD 30fps এ ভিডিও শুট করা যাবে। এছাড়াও ওপো A57 4G স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, যার মাধ্যমে 30 মিনিটের মধ্যে ফোনটিকে 50% চার্জ করা যাবে। এছাড়াও ফোনটি আসে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্পিকার, EMMC 5.1 LPDDR4X RAM এবং USB Type-C এর সাথে। আর সাধারণত আমরা ওপো এর অন্য সকল স্মার্টফোন যেমনটা দেখে থাকি, স্মার্টফোনটিও কিন্তু গর্জিয়াস ডিজাইনের সাথে আসে। বিশেষ করে বাজেট সেগমেন্টে স্মার্টফোনটি যে বক্সি ডিজাইনের সাথে আসে সেটা অনেকেরই পছন্দ হতে পারে, কিন্তু 18,000 টাকার প্রাইস অনুযায়ী স্মার্টফোনটির মধ্যে বেশ কিছু দিক দিয়ে কমতি রয়েছে। যেমন ফোনটিতে কোনো প্রকার ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে অফার করেনি ওপো। এছাড়া ফোনটিতে কিছুটা ভালো প্রসেসর ইউজ করতে পারতে কিন্তু ওপো, যদিও এই স্মার্টফোনের বেশ কিছু ভালো দিকও রয়েছে। যেমন এই প্রাইসে এই স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল স্পিকার, 5000mAh ব্যাটারির সাথে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। আর বিশেষ করে এই স্মার্টফোনের বক্সি ডিজাইন যেটা অনেকেরই পছন্দ হতে পারে, 18,000 টাকা প্রাইস অনুযায়ী ওপো A57 স্মার্টফোনটি যেরকম কিছুটা কমতি নিয়ে আসে, সেরকম কিছুটা কিন্তু হাইলাইটিং ফিচারের সাথে আসে, যেটা বাংলাদেশের অফিসিয়াল অফলাইন মার্কেটে অনেক কাস্টমারদের অ্যাট্রাক্ট করতে পারবে। তো আপনার মতামত কি ওপো A57 4G স্মার্টফোনটিকে নিয়ে? 18,000 টাকা প্রাইস অনুযায়ী স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।